আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 2022 সালে সকল এসএসসি পরীক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। তোমাদের সকল পরীক্ষার শুভকামনা করছি এবং তোমাদের পরিসংখ্যান অনুশীলনী 17 এখান থেকে তোমাদের 5 মার্কের আনসার করতে হবে। আমি এখান থেকে তোমাদের সিলেবাসে, সংক্ষিপ্ত সিলেবাসে আছে মধ্যম নির্ণয়ের সূত্রটি, মধ্যম নির্ণয় এবং প্রচুরক নির্ণয় এবং গাণিতিক গড়। তাহলে এখান থেকে 2টি অপশন থাকবে, মধ্যক নির্ণয় প্রচুরক দুইটা থেকে একটা থাকবে এবং গাণিতিক গড়। গাণিতিকটা কঠিন হয়ে যায়, তার জন্য আমি তোমাদের প্রচুরক এবং মধ্যম নিয়ে আলোচনা করতেছি। একটু খেয়াল করো, এই অঙ্কটি 2020 সালে এবং 2019 সালে এসেছিল। এটি হচ্ছে কোনো শ্রেণীতে 60 জন শিক্ষার্থীর ওজনে ও কেজি গণসংখ্যা নিবেশনের সারণি নিম্নরূপ। যেমন শ্রেণী ব্যক্তি হচ্ছে 45 থেকে 49, 50 থেকে 54 এবং 55 থেকে 59 এবং 60 থেকে 64, 65 থেকে 69 এবং 70 থেকে 74। এখানে গণসংখ্যা দেওয়া হচ্ছে 60 জন, 8 জন, 10 জন, 20 জন, 12 জন এবং 6 জন। এখানে মধ্যক নির্ণয়ের সূত্রটি তোমরা অবশ্যই এটা জেনে নিবে, মধ্যক নির্ণয়ের সূত্রটি, মধ্যক কীভাবে বাহির করতে হয়, মধ্যক বাহির করার সিস্টেম হচ্ছে ওটাই। তোমরা মনে করো সর্বোচ্চ এবং সর্বনিম্ন, এখানে সর্বোচ্চ হচ্ছে 74 এবং সর্বনিম্ন হচ্ছে 45, সর্বনিম্ন হচ্ছে 45। যদি প্লাস করি তাহলে দাঁড়াচ্ছে 119, 119 ডিভাইডেড টু করি তাহলে দাঁড়াচ্ছে 59.5 অর্থাৎ 60। তাহলে এখানে মধ্যম পেয়ে গেলাম আমি 20, এখানে মধ্যমান পেয়ে গেলাম 20। তাহলে মধ্যক নির্ণয় সূত্র আমরা জানি মধ্যক ইকুয়াল টু এল প্লাস ইনটু 2n-fc ইনটু এস ডিভাইডেড fm। এই fmটা কী, fmটা আমরা বুঝে নিব এবং fcটা বুঝে নেব। fmটা হচ্ছে এই মধ্যমানটা এবং এফসিটা হচ্ছে ডাইনের সংখ্যা এবং বামের সংখ্যা এবং ডাইনের সংখ্যার যোগফল, বামের সংখ্যা এবং ডাইনের সংখ্যার যোগফল। তাহলে আমরা এল মানে এই যে গণসংখ্যা 60 দেওয়া আছে ওই সাইট এবং এইখানে সবগুলো সংখ্যার গণসংখ্যার যোগফল এটা হচ্ছে তোমার এন, এটা হচ্ছে 60। তাহলে এই এল হচ্ছে 60 জন, যেটা উদ্দীপকে দেওয়া থাকবে, প্লাস এন 60 ডিভাইডেড 2 ইন্টু এফ হচ্ছে 22, FC 22 ইন্টু হাইট হচ্ছে উচ্চতা, 60 থেকে 64 মাঝে ফার্স্টটি সংখ্যা আছে, এর জন্য এটাকে আমরা 5 ধরে নিব। এই অঙ্কটা হয়তো আমি বাংলায় লিখে ফেলেছি, তোমরা ইংলিশে রূপান্তর করে নিও, কারণ এটা 30 দ্বারা ভাগ করলে কত হয়, 60 দ্বারা ভাগ করলে 30 হয়, আর এ 22 এফসির মান অর্থাৎ এরকম যে 10 যোগ 12 ইকুয়াল টু 22। তাহলে তোমরা যদি এটা দ্বারা ওটাকে 60 ফাঁসে কত 20 এবং 60 দুগুণে কত 8, তাহলে 60-এর সাথে 2 যোগ করো তাহলে 62 কেজি, এটা হলো 62 কেজি। এর পরবর্তী আরও 2টি অঙ্ক এখানে দিচ্ছি, একটু খেয়াল করো। প্রচুরক নির্ণয়ের জন্য 2016 এবং 18 প্রচুরক নির্ণয় আগেরটার উদ্দীপক থেকে করেছি, যে প্রচুরক এল প্লাস এফ এম ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু হাইট। তাহলে এল হচ্ছে 60, এফ হচ্ছে এই যে মধ্যমান 20 থেকে -10 ইকুয়াল টু 10, এফ টু 20 থেকে -12 তাহলে 8 এবং হাইট 5। তাহলে আমরা মানটা এভাবে দিয়ে দিব, মানটা এভাবে দেওয়ার পরে দেখো এখানে কত আছে, 10 আর 8 18 আর 5 দশে কত 50। তাহলে এই 18 দ্বারা 50 বাদ করলে আমরা মান পাচ্ছি 18 দুগুণে আমরা জানি 36, তাহলে 2.8, তাহলে 62.8 কেজি। এটা হচ্ছে প্রচুরক। আর প্রচুরকের আরেকটি মান হচ্ছে সর্বাধিক সংখ্যাটি আমরা প্রচুরক ধরি। তাহলে এটা 2020 সালে আসছে, দেখো নিচের গণসংখ্যা নিবেশনের সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। এইভাবে তোমরা সারণীটা তুলে নিবে, সারণীটি তোলার পরে এরপরে লিখবে আমরা জানি প্রচুরক এল এখানে হচ্ছে 61, কারণ প্রচুরক হচ্ছে সর্বাধিক সংখ্যা, এখানে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে 12 জন, গণসংখ্যা 12 জনই হচ্ছে প্রচুরক, যে সর্বাধিক থাকবে সেটাই হবে প্রচুরক, আর এখানের প্রথম সংখ্যাটাই হবে এল। এবং আমরা যদি এই এফ ওয়ান
এবং এফ টু বাহির করি তাহলে এই এফ ওয়ান বারো থেকে আট বিয়োগ করলে সাইড আসে, এটি এফ ওয়ান, এবং বারো থেকে নয় বিয়োগ করলে তিন আসে, এটা হচ্ছে এফ টু, এবং এটার হাইট হচ্ছে এইচ দশ, অর্থাৎ একষট্টি থেকে সত্তরের ভিতরে সংখ্যা হচ্ছে দশ। তাহলে আমরা মানটা এভাবে দিয়ে দিলে এফ ওয়ান ফোর এবং এফ ওয়ান ফোর প্লাস থ্রি ইন্টু টেন, টেন হচ্ছে হাইট, তাহলে ষাট দশক হতো চল্লিশ, সাত দ্বারা ভাগ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ, তাহলে ফাইভ পয়েন্ট সাতাত্তর, আর এটি উত্তর দাঁড়াবে যোগ করি দুজু, তাহলে একষট্টির সাথে পাঁচ যোগ করলে ছয়ষট্টি, ছয়ষট্টি পয়েন্ট সেভেন ওয়ান, ছয়ষট্টি পয়েন্ট সেভেন ওয়ান, এটা হচ্ছে আনসার। আশা করি ইনশাল্লাহ তোমরা এই পাঁচ নম্বর পরিমিতি থেকে খুব সহজেই আনসার করতে পারবে এই দুইটি অঙ্ক থেকে। এখানে আমি তিনটি অঙ্ক আলোচনা করছি, একটি কীভাবে মধ্যম নির্ণয় করতে হয়, আরেক দুইটি অঙ্কই প্রচুরক। তোমরা আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে কমন পাবে, আশা করি ইনশাল্লাহ।